ভাইরা আমার সুমাইয়াকে আমার কাছে একবার ফিরিয়ে দেন। ওয়া পোলাটা আমার জন্য এত পাগল। আই লাভ ইউ সুমাইয়া। পোলাটা মারলে বলে ভাই আমি আমার বিয়ে করবো না। আমিও কিন্তু কম যাবো না। সুমাইয়া না বলে আমি আল্লাহর কাছে যাবো। আল্লাহ তোমার পাওয়া দাও। আল্লাহ আমি ওর পিছন পিছন যাবো, ওর বাড়িতে যাবো, এক কোনা লুকা থাকুম। তোর সুমাইয়া সুমাইয়া আমি তোর অনেক ভালোবাসি রে। সুমাইয়া আপু দেখেন আপনার জন্য এই রাস্তার টোকায় কেন সুমাইয়া কি ছিল যাই থাক না কেন এখন কি রকম আছে সেটাই দেখ। বর্তমান বুঝিস তুই? বস আমি না বুঝলে আগুনের বলা আগুন ঠিকই বুঝেছেন। রানাঘাটে রানু মন্ডলের কথা হয়তো অনেকেই শুনেছেন, যিনি কিনা রাস্তার ফুকুন্ডি থেকে রাতারাতি সেলিব্রিটি হয়েছিলেন এবং ওদেরকে মাটিতে বসিয়ে খেতে দিত। আমি খেতাম না, আমি তো জানতাম যে আমি কি। অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 করে। তখন মনে করতাম আর যাই হোক না কেন একটা দুষ্ট মানুষ ভালোভাবে খেয়ে পড়ে চলতে পারবে আর শুকরিয়া করবে। শুকরিয়া করেছিল উল্টোটা। অহংকারের আনুমণ্ডলের পা যেন মাটিতে পড়ে না। সালমান খানও তার কাছে ছিল ভগবানের সার্ভেন্টের মতো, ভগবানের চাকরেরা। শালা জায়গার মাল জায়গায় এসে পড়ল। সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে খোঁজ নিয়ে দেখেন এখন রানু মণ্ডলের অবস্থা কি। ঠিক এই টোকাইগুলোরও একই অবস্থা হবে। কথায় আছে না, টাঙ্গাল যখন কম্বলে বসে গোয়া কুটকুটায় আর মনে মনে হাসে। এই আকাশ আর কই পাতাল, পাতালের লগে কোনদিন আকাশে পায়। সুমার বাপরে একদম মার্ডার করে দিমু। বেয়াদব ছেলে, চরম বেয়াদব ছেলে, বহুত খারাপ। আমি কেউ ডরাই না, একটা কুটি মতো মাইয়ার বিয়ে করতে আসে রাতে ঠকাই। আমনে বুঝতাছেন না আমার মেয়ে কুটি। এক কথায় মূল কি হলো রে, পরে কি হবে এটা ভাববার গানে এদের নেই, এদের আরো জ্ঞান নেই। যে দর্শক শ্রোতা ভালোবেসে ঠাই দেয় সেই দর্শক শ্রোতায় আবার নর্দমায় ফেলতে পারে। আমার একটা সুমাইয়া চাই। কোন সুমাইয়া? ভাইরাল সুমাইয়া। বিয়াদব গুলাই তোমাদেরকে তোমারে খারাপ করতেছে। কেন নষ্ট করবো? এসে আমি মামলা করে দেবো। আর নেই টোকাই বলেও সেও মানুষ, এটার জন্য আপনার অবশ্যই ওই ছেলের কাছে সরি বলতে হবে। গুতা লাগছে, গুতা লাগছে, টোকাই বললো কে? মাথাটা সুমাইয়া মার ভালো ছিল না, আমি আল্লাহর পাশে ক্ষমা চাইলাম। এই দেখতে আপনারা মনে কিচ্ছু নিয়েন না। আর শুনেন গাইজ, আমার বাবার মাথায় একটু ডিস্টার্ব আছে। আজকের দিন আর কালকের দিনের মধ্যে যে পার্থক্যটা আছে জনগণ সেটা বুঝিয়ে দিতে সক্ষম। আপনারা অনেকেই বানর খেলা দেখে থাকবেন, বাদর খেলা দেখা আর এই টোকায়ের কথাগুলো শোনা একই মজার ব্যাপার। ও ভাই আলহামদুলিল্লাহ, তুমি অনেক আগে থেকে স্মার্ট হয়েছো তো ভাইয়া। আর তুমি কিভাবে বলতে পারো যে আমি এত ছোট মেয়ে, তুমি আমাকে কিভাবে বিয়ার ইয়ার কথা বলতে? আমিও এক সময় টোকাই ছিলাম আর তুইও এখন টোকাই। আর কারণ খালি তুই প্যান্ট শার্ট পরলে কি তোরা একদম হ্যান্ডসাম দেখা যাবে? কিন্তু না, তুই টোকাই টোকার মতোই আসো। এবার আগুন নামের এই টোকাইকে প্রস্তুত করা হচ্ছে টোকাই সুমাইয়ার উপযুক্ত করে। এখন সারা বাংলা মিলে দুইটা পরিবার, একটা সুমাইয়া পরিবার আর একটা আগুন পরিবার। আগুন পরিবার এক একটা পাগলামের আগুন ঢালছে, সুমাইয়া পরিবার সেই আগুনে জ্বলে পুড়ে মরছে। আগুন পরিবার থেকে এক একটা ভিডিও স্ট্যাটাস, আবার সুমাইয়া পরিবার থেকে আগুনে পড়া প্রতিবাদমূলক স্ট্যাটাস। এই ভিডিও ভিডিও খেলাগুলো বেশ ব্যবসা সফল, সবাই বাদর খেলার মতোই দেখছে, যে যার মতো বলছে, হাত তালি দিচ্ছে, মজা নিচ্ছে, ভিডিওতে ভিউ হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটাররা লাভবান হচ্ছেন। মাঝখানে টোকায় টোকায় বাদর খেলার মাধ্যমে টোকাইদের অহংকারটা ফুটিয়ে উঠছে। প্রুফের প্রয়োজনে পর্যবেক্ষণ করা প্রয়োজন, ভিডিওগুলো পর্যবেক্ষণ করে দেখুন। আগুন নামের টোকায় ছেলেটাকে লিড দিচ্ছে, আবার সেই লিড সুমাইয়া পরিবারকে উগলে দিচ্ছে। এভাবেই বিতর্কের সৃষ্টি হচ্ছে, সোশ্যাল মিডিয়া গরম। বাস ইনকাম জেনারেট হচ্ছে তো? যদি তাই হয় রে বিটকেল, তাহলে যেন এই টোকাই সন্তানগুলো তাদের সুস্থ অধিকার পায়, একটু ভালো খেয়ে পড়ে বাঁচতে পারে। তবে অহংকারের কথাটা স্মরণ রাখবে, আল্লাহ বাচ্চাকে ফকির আর ফকিরকে আমির বানাতে পারেন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। অবশেষে হয়তো সুমাইয়ার বাবা মা এবং টোকাই সন্তানগুলোকে লিড দেওয়া ভাইয়ারাও একটু সতর্ক থাকবেন। আমরা এইরকম ভাইরাল দেখতে চাই না, বরং দেখতে চাই টোকাইদের সুস্থ জীবন। এদের সহায়তা করুন, পারলে নিজের উদ্যোগে টোকাই থেকে তুলে এনে রানার মতো জীবন উপহার দিন। রানা হলো গাল্লি বয় রানা, যাকে কিনা তাবিব মাহমুদ টোকাই থেকে তুলে এনে সম্মান পরিবারে দিয়েছিল। আসলে টোকাই বলতে কেউ না, সবাই মানুষ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আমি গালি পোলা আমার নাম হইল রানা শহরে গলি গলি গল্প মজা।